রয়েছে ওই গ্রামোফোন রেকর্ড আগেকার দিনে যে কলের গান এটা তো প্রায় 4 ফুটে আছে, 4 ফুটে মানে সেগুলো 6 ফুট মানে মানুষের থেকে তো বড়। রাত পর্যন্ত কাজ হয়, গুড মর্নিং এভরিওয়ান। আশা করি তোমরা সবাই ভালো রয়েছ, আর থাম্বনেল টাইটেল দেখে তো বুঝেই গেছো কি টাইপের ভিডিও হবে। আমি যে ব্লগ বানাচ্ছি এই ব্লগের জন্য এসেছি প্রায় 20-25 কিলোমিটার দূরে পূর্ব মেদিনীপুর। আমার বাড়ি পশ্চিম মেদিনীপুর। পূর্ব মেদিনীপুরের ময়না বলে একটা জায়গা রয়েছে, সেই ময়নাতে এই জিনিসগুলো হয়। সেটা কি তোমরা বুঝতেই পারবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর ভিডিওতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব লাইক শেয়ার করতে কিন্তু ভুলবে না। তো চলো ভিডিওটা শুরু করা যাক। নমস্কার, আজকে আপনাদের সঙ্গে অলরেডি পরিচয় তো আছে আমার, আমার ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আর আজকে আমি চলে এসেছি ময়না, মানে পূর্ব মেদিনীপুরের ময়নার শ্রীরামপুর বলে একটা জায়গা রয়েছে যেখানে পাটের কিছু কাজ হয়। মানে আপনারা যে দুর্গাপুজো দেখেন, থিম দেখেন বিভিন্ন রকম, সেখানে ইউনিক কিছু পাটের কাজ হয়। তো সেই জায়গায় অলরেডি আমি পৌঁছে গেছি, তো এই সামনেই রয়েছে আর যিনি এই পাটের কাজ করেন। তো দাদা নমস্কার, শরীর কেমন রয়েছে? শরীর বলতে চোখের সমস্যা, চোখ লাল হয়ে আছে, ওই যে জয় বাংলা বলে সেই জন্য এই বাচ্চার চশমা কালো। ভালোই লাগছে দাদা। আগে দাদা চোখের প্রবলেমের জন্য চশমা পরে আছেন, তো কোনো সমস্যা নেই। দাদা আমাদেরকে দেখাবে যে পাটের কী কী ধরনের কাজ হয়। আর দাদা কিছু গিফট আইটেম হয়ে আছে অলরেডি, অর্ডারই আছে। আচ্ছা আচ্ছা, এবার এছাড়া এখন এই মুহূর্তে যে কাজ হচ্ছে হলিয়া দুর্গাচক মিলন সঙ্ঘের একটা পুজো থিম হচ্ছে, মানে 2023-এ 2023-এ নবান্ন উৎসব নিয়ে কথাকলি নিয়ে, মানে এটা টোটাল কি মানে পাট দিয়ে কিভাবে মানে পুরো আগে কাগজের মোল্ড করতে হয়েছে। আচ্ছা আচ্ছা, তার উপরে কাপড়, কাপড়ের উপরে পুট্টি। আচ্ছা, পুট্টির উপরে তারপরে পাটের কাজ, এই যে যেমন পুট্টি হয়ে আছে। আচ্ছা, কাগজের পরে পুট্টি, পুট্টির পরে তারপরে এই পাট দিয়ে কাজ, তারপরে তার উপর মোটামুটি থার্মোকল ব্যবহার করা হয়েছে, তারপরে কাগজ, তারপরে কাপড়, তারপরে কুটি, তারপরে পাট, মানে অনেক রকম স্টেপ পেরিয়ে পেরিয়ে। আর ম্যাডামরা পুরো এখানে আজকে সময় এখন আসেনি, এখন সব আসতে আসতে। আরও আমরা আমরা আরও সামনের দিকে যাচ্ছি, সামনে আরও অনেক কিছু রয়েছে সেগুলো দেখার জন্য। এটা যেমন অনেকটা ইনকমপ্লিট অবস্থায় আছে, এইটা ওই পিলার হচ্ছে, পিলারের অর্ধেক। আচ্ছা, একটু দেখাবেন এই পিলার, এটা ওই দুর্গাচকের যে কাজ, এই পিলার, পিলারের উপরে এটা লক্ষ্মীর ভান্ডার, এটাও ইনকম। এটা জুম করে আপনি পুরো একটু নিচ থেকে দেখাবেন। হ্যাঁ, গহনাগুলো দেখো উপরে আছে বেশ কিছু, সেগুলো যেগুলো রেডি হয়ে গেছে সেগুলো ঢাকা দেওয়া আছে যাতে নষ্ট না হয়। ওইটা পিলার, এবার ওই পিলারটার উপরে লক্ষ্মীর ভান্ডার, মানে এটার উপরে ওটা বসবে। হ্যাঁ, এটা প্রকল্প নয়। আচ্ছা, এটা গিফট আইটেম, এই যে হচ্ছে কালকে অর্ডার এসছে এটা কয়েকটা।
মানে পেন স্ট্যান্ড আর কি। বাহ, খুব সুন্দর পেন স্ট্যান্ড, এটা এখন ইনকমপ্লিট ফুল হচ্ছে। মানে এটা দিয়ে লুকি লুকি কাজ থাকে, এটা বালতি জল তোলা করি, এটা ফল, এখানে পেন পেন পেন্সিল তুলি যা খুশি রাখতে পারে। প্রত্যেকদিন সকাল থেকে পুরো রাত পর্যন্ত কাজ হয়। আচ্ছা আচ্ছা, বা মানে এই যে কাজগুলো করছেন কেমন লাগছে আপনাদের? খুব ভালো, এটা গোলা হচ্ছে ধান তুলবে, সেই মুভমেন্টে করা আছে, কারণ ধুতি পরানো মত করেই পরানো হচ্ছে নাকি? আচ্ছা আচ্ছা আচ্ছা, চিট দিয়ে ওই যে ওটা দিয়ে লাগিয়ে দিচ্ছেন, ওটা রয়ে যাবে নাকি? হ্যাঁ, এটা এবারে শুকিয়ে গেলে পুরো টাইট হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, এই হাই হাই, আসো কাম হিয়ার, কাম। মানে হোল দেখো, হোল দেখো, দেখো এইগুলো, এখানে 10টা পিলার আছে না, 10টা পিলার আছে, 10টা লক্ষ্মী ভাঁড় হবে এর উপর। এর উপর ওই যে নিচে দেখিয়েছিলেন, আপনারা তো দেখতে পাচ্ছেন যে এখানে কাজ খুব সুন্দর ভাবে, দিদিদের হাতের কাজ। এখানে দিদি আছে, ম্যাডাম হেড নাকি? হ্যাঁ, তো দিদি, দিদির সঙ্গে পরিচয় করে দিই। দিদি যে দাদা একটু পরিচয় করে দেন তো খুব ভালো হয়। আমার এখানে যারা কাজ করছে, এই লিডিং করছে মূলত, আমি তো প্ল্যানিং করি, আর ইনি এগুলো সব মেয়েদের নিয়ে করান। ইনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট। তো দিদি টোটালি হ্যান্ডেলিং করছেন, দাদা তো ইনস্ট্রাকশন দেন যে এইভাবে কাজ হবে, টোটালি দিদি পুরো একদম স্টাফ নিয়ে নিজেই পুরো দায়িত্বে কাজ করে। আপনারা দেখছেন যে একজন মহিলা, মানে একজন ম্যাডাম হয়ে উনি বাড়িতে বাড়ির ওয়ার্কের সাথে সাথে এটাকে করছেন, তো উনাকে খুব ধন্যবাদ দিয়ে, অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আপনি এরকম কাজ করছেন। এই কটা মাটিটা বাদ দিয়ে এগুলো সব আমার নিজের বানানো। বাহ, হ্যাঁ তো সেটাই দেখছি, এই যে মাছ করেছেন। হ্যাঁ, ওগুলো আমার মেয়েরা করেছে। বাহ, আর এই সিমেন্ট দিয়ে করেছেন। আপনাদেরকে মানে একটা, আমি একটা টপিক নিয়ে বলি, আমরা অনেক সময় কী করি, প্লাস্টিককে ফেলে দিই। তো দেখুন দিদি এখানে প্লাস্টিককে, বা যেরকম দেখুন এখানে দেখতে পাচ্ছেন আপনারা, যে প্লাস্টিককে কীভাবে ডিজাইন করে কীভাবে ফুল কত সুন্দর করা যায়, মাটির বিভিন্ন জিনিস বা আপনার সিমেন্টের বিভিন্ন প্লাস্টিকের মাধ্যমে কিন্তু অনেক কিছু করা যায়, যেটাকে আমরা ওয়েস্টেজ ভাবি, সেটাকে কিন্তু আমরা কাজে লাগাতে পারি। তো আপনারাও আপনাদের বাড়িতে এইভাবে কাজে লাগাতে পারেন। Thank you.